এ যুবক ভাই বড় বাবারা কার জানি মা নাই রে, মা রে কতদিন হলো ডাকতে পারো না। আরে তোর আর আমার মা ছুটি করে রক্ত মাখা কাপড় চোপড় লইয়া কানহাড়া পড়ে আছে, তোমার আর আমার নিয়া মিষ্টি বিতরণ আনন্দ উৎসব চলতেছে। বলে আব্দুল্লার মারে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স লাও, রক্ত লাগবে হসপিটালে নিতে হবে। তোর আর আমার মারে ঝরাইয়া ধরিয়া রক্ত মাখা কাপড় চোপড় দিয়া অ্যাম্বুলেন্সে শোয়ানো হয়। মা আমার আদরের খুকু মনে ছোট্ট সন্তান রে আর দেখতে পারে না, মা আমার হসপিটালের দিকে রওনা, মির্জাপুর পাইতে না পাইতেই কে যেন আবার টেলিফোন দিয়া ডাক দিয়া কয়, দেলদুয়ারের মানুষ শুনছনি আব্দুল্লার মারে আর ঢাকা হাসপাতালে নিতে হবে না, আব্দুল্লার মার আব্দুল্লার কপালে কোনোদিন ছুমা খাবে না। এই তোমরা যারা মিষ্টি বিতরণ করছো আরো বেশি করে করো, আব্দুল্লার মা আর দুনিয়ার মধ্যে নাই, আব্দুল্লার মা চির বিদায় লইয়া আব্দুল্লার এতিম করে তোমাদের কাছে আমানত রাইখা কবর দেশের যাত্রী হয়ে গেছে। এ দুনিয়ার যুবক ভাই দিলদুয়ারির যুবক বন্ধুরা রে, হাজারো মা সন্তান ডেলিভারি করাইতে গিয়া কবর দেশের যাত্রী হয়ে যায়, সন্তানকে এতিম বানাইয়া চলে গেছে। নিজে কষ্ট করে যিনি সন্তানকে কষ্ট দেয় না তার নাম হলো মা, নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট দেয় না তিনি হলেন বাবা। তোমার আর আমার দুনিয়ার মধ্যে যদি আপন কেউ থাকে তিনি হলেন মা, আমার মা। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার অভাগিনী জনম দুঃখী মায়, সে যে আমার অভাগিনী জনম দুঃখী মায়, দশ মাস দশ দিন গর্বে থেকে কষ্ট দিলাম কত, কলে পেয়ে ভুলে গেছে মা ব্যথার পাহাড় যত, নিজে না খেয়ে মায়ে সন্তান রে খাওয়ায়, সে যে আমার অভাগিনী জনম দুঃখী মায়। ও পয়গম্বর সূরা কাউসার নেয় নাও, তুমি মন খারাপ করো না। আরে আমার প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ, কাছের মানুষ হাবিব, তুমি মন খারাপ করতে পারো না। আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছি, বড় তোমাকে ভালোবাসি রাসূল, তুমি মন খারাপ করতে পারো না। আমার আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়া সূরা কাউসার শব্দ শুনাইয়া দেয়। ইবনে কাসির বলেন, আমার আল্লাহ সূরা কাউসার দিয়া রাসূলকে 41টা নিয়ামত দান করছেন। হাবিব তোমার 41টা নিয়ামত দিলাম, তুমি মন খারাপ করো না। সামনে আনোচ আলোচনা আসতেছে, আমার আল্লাহ সূরা কাউসার দিয়া রাসূলকে সান্ত্বনা দেয়। হাবিব আমি তো তোমাকে ছোট্টবেলা থেকেই সান্ত্বনা দিয়েছিলাম, তোমারে বড় ভালোবাসি। পর্দার আড়ালের মা রাসূলকে আমার আল্লাহ কেমন ভালোবাসে, দিলের কানটা লাগায়া দাও। বিশ্ব নবী মুহাম্মদ মা আমেনার কোলে, কষ্ট লাগতেছে কি, মা আমেনার কোলে বিশ্ব নবী মুহাম্মদ, মা আমেনার চোখের মধ্যে জল পানি চলে আসছে,
আবু তালেব মক্কার মানুষেরা বলে, এ আমেনা কি ব্যাপার, পূর্ণিমার চাঁদ মুহাম্মদ কে কোলে লইয়া তুমি কেন কান্না করো? আমেনা রে, বাতিজা মুহাম্মদের চেহারা দেখে যখন সকালবেলা বাহিরে যাই সারাটা দিন তো খুদাই লাগে না। অথচ তুমি সেই ভাতিজা মুহাম্মদ রে কোলে লইয়া কান্দতেছ, কি ব্যাপার, কি জন্য কান্দলি মায়াপ্রিয়া আমিনা, কেন তুমি কান্না করতেছ কারণটা জানতে চাই। এ দেল দুয়ারের মা পর্দার আড়লে নীরবের সাথে বস, দেলের কানটা লাগায়া দাও। মা আমিনা মুক্কার মানুষদেরকে ডাক দিয়া বলে, জানো না রে, আজকে আমার প্রাণের স্বামী আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। এই কি মনে হয়েছে বলো? মা আমিনা বলে, জানো না, আমার সন্তান মুহাম্মদের বাবা আব্দুল্লাহ যদি আজকে থাকতো, বাজার থেকে প্লাস্টিকের খেলনা পাতি এনে দিত, বাবার হাতের খেলনার যে কি মজা, আমার সন্তান মুহাম্মদ তো বুঝলো না পারলো না। তোমরা চাচা জেঠা যতই এনে দাও, আমি মা আমিনার মন ভরে না। আমার আব্দুল্লাহ যদি আজকে থাকতো গো, আমার মুহাম্মদ দে সুন্দর সুন্দর খেলনা পাতি আইনা দিত, আমার সন্তান মুহাম্মদ হাত পা নাড়াচাড়া দিয়ে খেলত, আমি মা আমিনার নয়নটা শীতল হয়ে যেত রে। আমার আব্দুল্লাহ কে নাই, বারংবার আমার আব্দুল্লাহর কথা মনে হয়। চাচা বলো, ফুফা বলো, বাবার মত না, খালা বলো, ফুপু বলো, মায়ের সমান না। আরে হাজারো সুন্দর সুন্দর খালা আর ফুপুকে এক জায়গায় করে, হাজার হাজার বড় লোক খালা আর ফুপুকে এক জায়গায় করে, হাত ছাড়া পা ছাড়া ল্যাংরা একটা মায়ের সমানও বানানো সম্ভব নয়। হাজার হাজার চাচা জেঠা খালো সুন্দর সুন্দর বড় লোক চাচা থাকা সত্ত্বেও, হাত সারা পা সারা ল্যাংরা কানা অন্ধ একটা বাবার সমান হতে পারবে না। এই আমি এই জন্য আমার আব্দুল্লাহর কথা মনে হয়ে কান্দতেছি, আমার আব্দুল্লাহ মুহাম্মদের জন্য খেলনা এনে দিত, কত না ভালো লাগতো, কত খেলাধুলা করত। এই দুনিয়ার মুসলমান দিল দুয়ারের যুবক ভাই, আমি তো একজন যুবক মানুষ, বয়স কিন্তু বেশি হয় নাই, 28-30 কোঠায়। ২০০০ সনে আমার স্পষ্ট মনে আসে, আমি যখন ঈদের মাঠে যাইতাম, আমার মতো তোমরাও কিনছো, বাবা ঈদের দিন সকালবেলা মাঠে হাত ধরে নিয়ে 2 টাকা দিয়ে একটা রঙিন চশমা কিনে দিত, যেই রঙিন চশমাটা চোখে লাগাইলে উচারে নিচা নিচারে উঁচা দেখা যাইত। কথা গয়না দেই আছে না নাই? বাবা আমার 2 টাকা দিয়ে একটা ঘড়ি কিনা, মা আমার সুন্দর করে হাতের কবজায় লাগা দিছে, ওই ঘড়িটা দিনেও 3টা বাজে, রাতেও 3টা বাজে, 3টার কখনো শেষ হয় না। পরশু কি পড়ো নাই? এই 2 টাকার চশমা, 2 টাকার ঘড়ি, কি যে একটা পাওয়ার, কি পাওয়ার জানো? কারণ হলো ওই ঘড়িটা বাবা কিনে দিছে, কারণ হলো ওই ঘড়িটা মার হাতে পরায়া দিছে, ওই ঘড়ি আর চশমাটা বাবাই কিনে দিছে, খুব বাওয়ার আর খুব দামি একটা ঘড়ি। এ দুনিয়ার মুসলমান মা আমিনা বলে, আমার স্বামী আব্দুল্লাহ থাকলে কিনে দিত, আমার বড় ভালো লাগতো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমিনা, চোখের পানি মুছে ফেল, কান্না করবি না, আমার রাসূল তো দামি রাসূল, অতএব আমার দামি দস্ত প্লাস্টিকের দুনিয়ার সাধারণ খেলনা দিয়া খেলতে পারে না। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ।
এবার আমার রাসূল দামি দামি খেলনা পাঠায় দিব। আল্লাহু আকবার জোরে কর। উঠোনের মধ্যে বারান্দায় সুন্দর দোলনায় বিশ্ব নবী মুহাম্মদ দুলতেছে, আমার আল্লাহ চাঁদের কয়রে চাঁদ। আমার দোস্ত খেলার মানুষ পায় না, কিসের তোর প্লাস্টিকের খেলনা? যা 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 রাসুলের কপালের কাছে যা, স্থির হয়ে যাবি। আমার রাসুল যখন হাতের আঙ্গুল ডানে নিবে ডানে দৌড়াবি, যখন বামে নিবে বামে দৌড়াবি, পায়ের আঙ্গুল গোলা যখন নাড়াচাড়া দিবে, এই চা যাই বেয়াদবি করবি না সাবধান। আমার রাসুলের হাত পা সঙ্গে সঙ্গে ডিস্কো ড্যান্স দিবি ড্যান্স দিবি। আল্লাহু আকবার জোরে গাও। ওই চাঁদ যার শিলায় তুরি বানাইলাম, আমার সেই রাসুলের সামনে যাবে দুবি করবি না। আমার হাবিব আমার দোস্ত যখন হাতের আঙ্গুল নাড়াচাড়া করবে, হাতের আঙ্গুলের সঙ্গে সঙ্গে নাড়াচাড়া দিবা ডিস্কো ড্যান্স দিবা, বেয়াদবি করবা না, এই চাঁদ বেয়াদবি করবা না। যার কারণে তোরে বানাইলাম আসমান জমিন বানাইলাম, এই পৃথিবী সৃষ্টি যাহার নামে রুসিলা, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। জোরে কন ঠিক কিনা সবাই বলেন, এই পৃথিবী সৃষ্টি যাহার নামে রুসিলা, ও মদিনার কামলি ওয়ালা সালাম, সবাই ও মদিনার কাউসার ওয়ালা সালাম, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কাউসার ওয়ালা সালাম। ওই আমার রাসূল চাঁদা খেলা করে, আমার রাসূলকে আমার আল্লাহ বলেন, হাবিব তোমাকে বড় ভালোবাসি, তুমি মন খারাপ করতে পারো না। ছোটবেলায় তোরে আমি রাসূলরা চাঁদ দিয়া খেলা করাইছি, আর তুমি এখন মন খারাপ করে থাকবা না। তুমি লেস কাটা হবে না, ওরাই লেস কাটা হবে। ওদের নাম বলবে আবু লাহাব্যা, ওদের নাম বলবে আবু জেহেল্লা, কিন্তু তোমার নাম বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মুহাম্মাদুন নাবিয়ুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন নাবিয়ুন লাইসা কাল বাশারি, বাল হুয়া ইয়াকুতু ওয়ান্নাসু কাল হাজারি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমি না শান্ত হইছো কিন্তু না, এই পর্দারের মা দিলির কানটা লাগা দাও। মা আমি না আরেকদিন আবার কানতেছে, বিশ্ব নবী বাতে যা মোহাম্মদ চাঁদ লেয়া খেলা করে, তুমি আবার আজকে আবার কেন কান্দো? মা মেনা কয় আজকে আবার জামার কথা মনে হয়েছে, সুবহানাল্লাহ নাই মজার ওয়াজ দেলের কানটা লাগাও, পর্দার আড়ালের মা দেলের কানটা লাগায়া দাও। মা মেনা বলে, স্বামীর কথা মনে হয়ে গেল, আমার আব্দুল্লাহর কথা মনে হলো, আরে আমার আজকে যদি প্রাণের স্বামী আব্দুল্লাহ থাকতো গো, আমার সন্তান মুহাম্মদ হাঁটা শিখছে, আমার সন্তান বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটতো, আমার সন্তান বাবার আঙ্গুল ধরে মক্কার অলিতে গলিতে হেঁটে বেড়াইতো, সাজিয়ে গুছিয়ে কাজল লাগায়া দিতাম, বাবার হাতে তুলে দিতাম, বাবার আঙ্গুল ধরে ধরে ঘুরে বেড়াইতো, কত না ভালো লাগতো। আরে আমার বাবা ওয়াহাব জোহরির মদিনার পথে রওনা হতো, মদিনার দেশে যাইতো, দাদার আঙ্গুল ধরে হাঁটার মজাটাই আলাদা। জোরে কোন ঠিক কিনা। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله
মিনাস্বাবিরিন। ওই আমার স্বামী যদি থাকতো মোহাম্মদ সন্তান আঙ্গুল ধরে ধরে হেঁটে বেড়াইতো আমি মার মনে শান্তি পেতাম। আমার আল্লাহ কয় আমিনা কান্না বন্ধ কর, তোর সে আমার রাসূলকে আমি আল্লাহর বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, খিচুড়ির পরে আওয়াজ ডাকেন আল্লাহু আকবার। ও আমিনা, তোমার সে আমার রাসূলকে আমি আল্লাহ বেশি ভালোবাসি গো, তুমি কান্না করো না, আমার রাসূল তো দামি রাসূল, আমার রাসূল তো সাধারণ মক্কার অলিতে গলিতে কেন বেড়াবে, এটা কোন জায়গা হলো পৃথিবী কোন বেড়ানের জায়গা হলো, এটা তো কিছুই না কিছুই না, এটা তো কোন বেড়ানের সাজ না। আরে মক্কার পথ মরুভূমি মদিনা নানার বাড়ি যাই তো উষ্টা খাই তো, আমার দোস্ত পায়ে ব্যথা পাই তো, কষ্ট লাগতো আমার। এই আমিনা রে, এরকম বেড়ানা আমার রাসূলকে দিয়ে বেড়াবো না, আমার রাসূলকে আমি আল্লাহ এত আয়াতিনা إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ آمِنَ এত লম্বা একটা সফর হবে, আমার রাসূল একটা আনন্দ ভ্রমণ করবে পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত। এত লম্বা সফর পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহর করতে দিব না। আরে বর্তমান আজকে পর্যন্ত নাসার বিজ্ঞানীরা স্যাটেলাইট ক্যামেরা রকেট দিয়া দিয়া চাঁদ পর্যন্ত গেছে, চাঁদের দূরত্ব 3-4 লক্ষ কিলোমিটার, আরে না হয় আর 10-20-50 লক্ষ কিলোমিটার পর্যন্ত রকেট নিয়ে ঘোরাঘুরি করতেছো। কিন্তু আমার আল্লাহ কয় আমার হাবিব সবচেয়ে দামি হাবিব, আমার দোস্ত সবচেয়ে দামি দোস্ত আমেনা, আমার রাসূলকে এত বেড়ান বেড়াবো, এত লম্বা সফর পৃথিবীর আর কেউ দিবে না। বাইতুল মুকাদ্দাস থেকে আমি আল্লাহ সরাসরি আমার উপরের দিকে উঠায় নিব, আমার সমস্ত মাখলুক হলো তাহতাল আরশ, সমস্ত মাখলুক সৃষ্টি জীব ফেরেশতারা সহ যত রকমের মাখলুক আছে আল্লাহ বলেন সবাই আমার তাহতাল আরশ, আরশের নিচে আরশের উপরে আমি আল্লাহ কাউরে উঠাই নাই। জানো আমি আমার দোস্তকে ওই দিন সবার কাছ থেকে নে আমি আল্লাহ তাআলা ফাওকাল আরশি, আমি আল্লাহ আরশের উপরে উঠাবো, শুধু আরশের উপরে না আমি আল্লাহ সামনাসামনি বসাবো, আমি আল্লাহ মুসার সঙ্গে কথা বললাম হাজার হাজার পর্দা। فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَا مُوسَى إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى। এই মুসার সঙ্গে আমার সঙ্গে হাজার হাজার পর্দা ছিল, এই 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 জানো 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 আমার দোস্তকে আমি আল্লাহ আমার সামনে আনছিলাম, আমার আর আমার দোস্তর মধ্যে কোনো পর্দা ছিল না। দুই রকমের রেওয়ায়ত পাওয়া যায়, পর্দা ছাড়াটার উপরে বেশি ওলামায়ে কেরাম বলেন, আমি আমার রাসূলের সামনাসামনি মধুর আলাপন প্রেমের আলাপন বিড়াইয়া আমি আল্লাহ সালাত উপহার দিয়ে আবার মক্কা নগরীতে পাঠায় দিব, এই আমার রাসূল সবচেয়ে দামি, অতএব আমার রাসূলের সফরটাও হবে সবচেয়ে দামি সফর, আমার রাসূলের খেলনাপাতি হবে সবচেয়ে দামি খেলনা। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى
علمه شديد القوى ذو مرة فاستوى কষ্ট লাগতেছে বুঝি। আরে কোরআন হাদিস থেকে কথা দিলে রে কানটা লাগায় দাও। হাবিব তোমাকে তো আমি আল্লাহ স্পেশালি ভালোবাসি, তুমি তো দামি মানুষ, অতএব তোমার নাম থাকবে রাসূল, মন খারাপ করো না। আমি আল্লাহ তোমাকে সূরা কাউসার দিলাম, আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না শানিআকা, কষ্ট লাগলো। সূরা কাউসার শব্দের উপরে কথা হবে, শুধু কাউসার আলফাজ থেকে কথা। হাবিব তোমাকে আমি আল্লাহ কাউসার দিলাম, হাবিব তোমাকে আমি আল্লাহ কাউসার নামক শব্দ পাঠাইলাম। মুফাসসিরিনে কিরামগণ বলেন, আমার আল্লাহ সূরা কাউসার দিয়া রাসূলকে 41টা সান্তনা দিবেন। সুবহানাল্লাহ, আগামীকাল আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাবিব এক নাম্বার তরজমা দিলের কানটা লাগান। এক নাম্বার তরজমা হলো, রাসূল তোমাকে আমি আল্লাহ কাউসার দিলাম, যেই কাউসারের ওয়াজ আমরা শুনছি, আমার রাসূল হাউজে কাউসারের মালিক হবে, উম্মত পানি পানি করবে, রাসূল বিনে পানি পান করানোর আর কেউ নাই। এটা হলো সূরা কাউসারের ওয়াজ, শুনছেন ঠিক কিনা? এটা হলো বাংলা ওয়াজ। কিন্তু ভিতরে কি আছে? এই আমার আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেয়, তোমাকে কাউসারের মালিক বানাইলাম, কিন্তু এই কাউসার কোন কাউসার, কিরকম মালিক আমার আল্লাহ সান্ত্বনা দেয়? হাবিব, এমন একটা দিন সামনে আসতেছে, এমন একটা সময় সামনে উপস্থিত আছে, 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, কেউ কোনো কথা বলারই সাহস পাবে না। সূরাতুন নাবা, কোরআন হাদিসের কথা বলি না, খেয়াল করেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমার রাসূলকে আমি আল্লাহ কাউসারের মালিক বানাইলাম, মানে পানির মালিক বানাইলাম, তরল খাবার পানির মালিক বানাইলাম। দিলের কানটা লাগা দাও, আজকে দুনিয়ার মধ্যে তুমি আর আমি ঢাকা ওয়াসার মালিক পরিচালক, উত্তর দক্ষিণ সিলেটের ওয়াসার পরিচালক, সরকারি একজন কর্মকর্তা, পানি বন্টনের দায়িত্ব, গ্যাস বন্টনের দায়িত্ব আছে না নাই? আওয়াজ দান, ভয় পাইতেছে না হন? না না না, বাস্তব কথা সূরা কাউসার থেকে শোনেন। আমার আল্লাহ বলেন, হাবিব তোমারে কাউসারের মালিক বানাবো, কবে বানাবো জানো? যেই দিন আর কেউ পানির কোন মালিক থাকবে না, আজকে দুনিয়াতে সামান্য ঢাকা ওয়াসার পরিচালক হয়ে তুমি 2,000 টাকার বিনিময়ে বড় লোকের বাসায় পাঠাও ভালো পানি, আর ছোট লোক মোহাম্মদপুর বস্তির মধ্যে যায় বুড়ি গঙ্গার পশা কথা কয় না দেখি। আরে বড় লোকের বাড়িতে গ্যাসের লাইন আগে যায় 10,000 টাকার বিনিময়, ছোট লোকের দরখাস্ত টেবিলের নিচে নিচে, এই গ্যাস আমার সম্পদ, পানি আমার সম্পদ, সূর্য আমার সম্পদ, আজকে তুমি এই পানিগুলা গ্যাসগুলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারো না। আমার আল্লাহ বলেন, হাবিব তোমাকে আমি কাউসার দিলাম, এমন সময় কাউসারের মালিক বানাবো, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মানুষ এক জায়গায় হবে, ওই দিন পানির মালিক আর কেউ থাকবে না, কারো কাছে পানি জাতীয় খাবারের কোনো ক্ষমতা থাকবে না, কেবল মাত্র আমি আল্লাহ ওই দিন তোমার সম্মান দিয়া তোমারে কাউসারের মালিক বানায়া দিলাম। ও
দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায়া দাও, লম্বা চূড়া নয় সংক্ষিপ্ত কথা। আজকে আমরা দুনিয়ার মধ্যে সামান্যতম একটু ক্ষমতা পায়া সুষ্ঠুভাবে বন্টন করতে পারি না, মিম্বার সাহেব ওয়ার্ডের মধ্যে রিলিফের চাউল বন্টন করতে যায়, নিজের ভাই বেস্তার গুলারে সবগুলা দিয়া দেয়, অরিজিনালি গরিব যারা তারা পায় না, চেয়ারম্যান সাহেব এক মেম্বারে দেয় দশটা, আর এক মেম্বারের জন্য পাঁচটা, এক থানার জন্য থাকে অল্প আর এক থানার জন্য থাকে বেশি, এটা ইনসাফ বলা কোনো বিচার হতে পারে না। সমাজের মধ্যে যদি ইনসাফ আর ন্যায় বিচার করে যদি বরকত পেতে চাও, সবচেয়ে আশ্চর্য লাগে, সবচেয়ে আশ্চর্য লাগে আমার গাজীপুরের একটা ঘটনা, বীজ ধানের বীজ আসছে সরকারি ভাবে, খুবই দুঃখ লাগে রে মুমিন, হিসাব মিলায় দেখছি বাস্তব কথা, আল্লাহর নামে কসম করে বলি এক ফোঁটাও মিথ্যা কথা না, ধান আসছে বীজ ধান, এই ধানটা কৃষকের জন্য কথা কন, আরো জোরে কন, যার মাধ্যমে আসুক এই ধানের মালিক হবে কৃষকেরা পাবে, তারা চারাগুলো জমিনে কাটবে, সেখান থেকে নিয়ে আবার ধান লাগায় দেশের ধান উৎপাদন করবে, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নামের কসম, গাজীপুরে যার দুই ডিসিম কেন এক ছটাক জমি ধান করে না, তার বাড়িতে এক মন ধানের বীজ পাঠাইছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, ও বীজ দিয়ে কি করবো, তো বাড়িওয়ালা ভাড়াটিয়া না, বাড়িওয়ালা অত ঘর ভাড়া পায়, সে ধানের চাষ করবে কোন জায়গায়, হুজুর দিয়া ফেলাইছে তো কি করবে, বেইসে ফেলাই বোগা, সাংঘাতিক বন্টন, সাংঘাতিক বাংলাদেশে বসবাস, এটা আওয়ামী লীগের দোষ নয়, বিএনপির দোষ নয়, এটা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের মন মানসিকতার ব্যাপার, তোমার ওই ধানগুলো কৃষকের মাঝে বন্টন করার দরকার। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত না এই বাংলার জমিন থেকে নাস্তিক বেঈমানদের পতন না হবে, এই বাংলার জমিনের মধ্যে ইসলামের হুকুমত কায়েম না করা হবে, চোরের হাত না কাটা হবে, আল্লাহর কসম, বাংলাদেশ থেকে গম চাউল চুরি হওয়া বন্ধ হবে না, হবে না। আয় দেলদুয়ারের মেম্বার চেয়ারম্যানরা খুব ভালো মানুষ, আমি ভালো করে জানি, এটা আমাদের সিরাজগঞ্জের কথা আর কি। এ দুনিয়ার মানুষ দিলের কানটা লাগাও, আমার আল্লাহ বলেন রাসূল, এক নাম্বার তরজমা হলো, তোমাকে আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইলাম ও পর্দার আড়ালের মা, দুই নাম্বার তরজমা যায় সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় নাই বেশি, দুই নাম্বার পয়েন্ট আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার আই কাসিরুল বারাকা, সুবহানাল্লাহ, নাই রাসূল আমি আল্লাহ তোমাকে অধিক পরিমাণে বরকতের মালিক বানায়া দিলাম, নবী তুমি যেখানে হাত দিবা সেখানেই বরকত, রাসূল গ্লাসে হাত দেয় গ্লাসের মধ্যে বরকত, রাসূল পাত্রে হাত দেয় পাত্রের মধ্যে বরকত, রাসূল যেখানে হাত দিবা সেখানে আমি আল্লাহ বরকত বাড়ায়া দিব, আমার আল্লাহ বলেন হাবিব গো, শুধু তোমার উপরে সূরা কাউসার নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমার সকল উম্মত যদি তোমার রঙে রঙিন হয়, আমি আল্লাহ তাদের ঘরের মধ্যে সূরা কাউসারের বরকত নাজিল করব। ও দুনিয়ার মুসলমান, আমার রাসূল কেমন বরকতের রাসূল, বুখারী শরীফ সম্ভবত জিলদে সানি, রাবি হযরত আবু হুরায়রা, কষ্ট লাগতেছে, বরকত কেমন বরকত, এ মা তোমরা বলো আজকে সংসারে বরকত নাই, সংসারে বরকত পাও না, ওয়াজটা ভালো করে দিলের কান দিয়া শোনো রে মা, হাসার সময় হাসছো এবার কাদার পালা, এক ফোঁটা চোখের পানি ফেলে দাও না রে বাবাজিরা আমার, হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন বুখারীর জিলদে সানি, আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, ও বাংলার মানুষেরা শোনো, আমি আবু হুরায়রা নিজে চোখে একদিন রাসূলের বরকত দেখেছিলাম, ও আবু হুরায়রা কি দেখছো বলো না একটু শোনাও, আরে আবু হুরায়রার সেই হাদিস মুফতি শহীদুল ইসলাম শুনাইতেছে দেলদুয়ারের মা শোনো, আবু হুরায়রা বলেন
আমি একদিন রাস্তার পারে দুই তিন দিন না খাওয়া ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পারে একটা গাছের সঙ্গে হেলান দিয়া বসে পড়লাম। মনের মধ্যে বড় আশা, এই রাস্তা দিয়ে আবু বকর আসবে, ওমর আসবে। দেখা গেল হযরত আবু বকর আসছেন, সালাম বিনিময় জবাব হলো আবু বকর চলে যায়। আবু হুরায়রা দাওয়াত দেয় না, আবু হুরায়রা নিজের পেটের উপরে একটা থাপ্পড় লাগায় কয়, আবু হুরায়রার পেট ওমর আবু বকর হয়তো বা বুঝতে পারে না, এই জন্য তোর দাওয়াত দেয় না, আর একটু ধৈর্য ধর। সুবহানাল্লাহ। নাই হযরত উমার আসছেন, সালাম বিনিময় চলে গেছে। আলী উসমান আসতেছে, সালাম বিনিময় চলে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, এ দেলদুয়ারের মানুষ জানো না, আমি মাথাটা উঁচু করে তাকায় দেখি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু হুরায়রার দিকে হেঁটে আসতেছি, সালাম বিনিময় জবাব, সাথে সাথে হযরতে আবু হুরায়রার হাত কবজি থাপা দিয়ে ধরে ফেলাইছে। আবু হুরায়রা, তাড়াতাড়ি ওঠো, আমার বাসায় তোমার দাওয়াত। আওয়াজ দেন আল্লাহু আকবার। এই নবীজির খাঁটি উম্মত হবে যারা, নবীজির রঙ্গে রঙ্গিন হবে যারা, সুন্নতের রঙ্গে রঙ্গিন হবে যারা, সূরা কাউসারের কাউসারের বরকত পাবে তারা। আবু হুরায়রার হাত থাপা দিয়ে রাসূল ধরে চলেও আমার বাসায় দাওয়াত। আবু হুরায়রা বলেন, নবীজি চলতেছে, আমি আবু হুরায়রা হুজুরের সাথ হাঁটতেছি হাঁটতেছি বাড়িতে যা পয়গম্বর ডাক দেয়, ও খাবারের কি ব্যবস্থা ইন্তেজাম। হযরতে আবু হুরায়রা বলেন ভিতর থেকে জবাব, হুজুর গো পয়গম্বর, মাত্র এক গিলাস দুধ আছে। সুবহানাল্লাহ। নাই আবু হুরায়রার হাদিস শোনো রে মা। আবু হুরায়রা বলেন, ভিতর থেকে যখন বলছে এক গিলাস দুধ আছে, আমি আবু হুরায়রা মনে মনে অর্ধা অর্ধে ভাগ করে বলাইছি। সুবহানাল্লাহ। নাই কি কষ্ট পেয়েছে স্যার, অর্ধা অর্ধে ভাগ করে ফেলছি, রাসূল একটু কমই খাবে, আমারে দুটো বেশি দিবে, অন্তত অর্ধেক গিলাস তো পাবো, অর্ধেক গিলাস তবে ইনসাফের বন্টন, অর্ধেক গিলাস পাবো। আবু হুরায়রা কয়, অর্ধা অর্ধে ভাগ করে মনের মধ্যে সান্ত্বনা নিয়ে দাঁড়ায় রয়েছি। পয়গম্বর ডাক দেয়া কয়, আবু হুরায়রা, আমার আহলে সুফফাবাসী 70-71 জন ছাত্ররা আছে, কোরআন শিক্ষা করে, ওই সাহাবিদেরকে দাওয়াত দেও তাড়াতাড়ি। আবু হুরায়রা কাম চাচ্ছে রে, অর্ধা অর্ধি ভাগ করছিলাম, এখন দেখি 72 জনের সিরিয়াল। আল্লাহু আকবার। নাই আবু হুরায়রা বলেন, পয়গম্বরের আদেশ মানার জন্য দৌড়াইলাম, সাহাবাই কিরামদেরকে জমায়েত করলাম, বিশ্ব নবী হাতের গিলাস আমি আবু হুরায়রার হাতের মধ্যে দিয়া বলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, যাও দুধ পান করাও। আমি আবু হুরায়রা এক এক করে সবাই দুধ পান করিয়ে বিশ্ব নবীর সামনে গিলাস দিয়া দিলাম। বিশ্ব নবী আমারে বলে, আবু হুরায়রা গিলাস নাও, তুমি পান করো। আমি আউয়ালক্ত একবার পান করলাম, রাসূল বলে তুমি আবার পান করো, আমি দ্বিতীয়বার আবার পান করলাম, আবু হুরায়রা বলেন রাসূল তৃতীয়বারও, আমি আবু হুরায়রা রে বলে, আবু হুরায়রা পান করো, আমি আবু হুরায়রা আবারও পান করলাম, রাসূল চতুর্থবার যখন বলে আবু আরেকবার তুমি পান করো। ইবারতের ইবারতের আলফাজের মধ্যে জিলজাল শব্দ দিয়া হযরতে আবু হুরায়রা একটা আওয়াজ দিয়া বলে, এ পৃথিবীর মানুষেরা শোনো, আমি আবু হুরায়রার পেটে আর জাররা পরিমাণ জায়গা বাকি নাই। ওরে রহমতে আলম নবী নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম। উস্তুনে হান্না ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। ওরে জান্নাতেরি রুমে রুমে, সবাই বলেন জান্নাতেরি রুমে রুমে, জান্নাতেরি, ওরে জান্নাতেরি রুমে রুমে আমার নবীর নাম বলো না। রহমতে আলম নবী নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির।
কষ্ট লাগলো বুঝি। আরে আমার রাসূল আমার আল্লাহ কেমন বরকতের নবী, রাসূল যেখানে হাত দিবা সেখানে বরকত, রাসূল আমার গ্লাসে হাত দেয় গ্লাসে দুধের মধ্যে বরকত, নবীজির খাঁটি উম্মত হবে যারা এক গ্লাস দুধ তিনজন দশ জনে পান করে তৃপ্তি সহকারে পান করবে তারা। এ যুবক তোমাকে যদি বলা হয় তুমি রাসূলের উম্মত কিনা, হ্যাঁ আমি রাসূলের খাঁটি উম্মত। রাসূলকে ভালোবাসেন কে কে? রাসূলের খাঁটি উম্মত কে কে? একটু হাত উঠান তো দেখি। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হাত নামান না, ইমাম সাহেব সিজদা থেকে না উঠলে আপনারা উঠে যান গা, যেটা নারা দেন দেখি, হাত নামান। আমি আর আপনি রাসূলের খাঁটি উম্মত, সময় তো লম্বা চওড়া হয়ে যাবে, এই জন্য সংক্ষিপ্ত টাচ দিয়া যাই। এই তুমি তো বলতেছো তুমি রাসূলের খাঁটি উম্মত, কিন্তু রাসূলের সুন্নাত আদর্শ তোমার মাথার মধ্যে তো নাই রে যুব। রাসূলের তিন শ্রেণীর এক কাটিন তোমার মাথার মধ্যে পাওয়া যায় না, তুমি তো শাহরুখ খানের কাটিন লাগায় দিছাও, ঠিক না? এই তুমি না বলছো তুমি রাসূলের খাঁটি উম্মত, রাসূলকে ভালোবাসো, কিন্তু তোমার মাথার মধ্যে তো দেখতি চুলের কাটিন এক কাটিনের মধ্যেও নাই শাহরুখ খানের কাটিন, তোমার গায়ের মধ্যে মিস্টার মেসির দশ নম্বর আছে না? এই কথা কন্যাকে যুবক ভাইরা আছে না? আরে গায়ের মধ্যে দশ নম্বর, তুমি হইলা মেসির উম্মত, তুমি হইছ শাহরুখ খানের উম্মত আর শাকিব খানের উম্মত, কথা কন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আমি আর আপনি যদি রাসূলের সুন্নাত আদর্শওয়ালা হতে পারি, অবশ্যই আমার আল্লাহ বলেন সূরা কাউসারের বরকত শুধু আমার রাসূল পাবে না, আমি আল্লাহ তোমাদের ঘরের মধ্যেও পৌঁছায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পর্দার আড়ালের মা, রাসূল কেমন বরকতের রাসূল জানো? রাসূল আমার কেমন বরকতের রাসূল, চোখে পানি রাখতে পারবা না, দিলের কানটা লাগায় দাও। আম্মাজান হালিমাতু সাদিয়া বলেন, আমি চোখে দেখছি আমার মুহাম্মাদের বরকত, আমি অসুস্থ অসুস্থ শুয়ে আছি, গ্লাস দিয়া বললাম বেটা মুহাম্মাদ একটু পানি এনে আমার দাও না, আমার সন্তান মোহাম্মদ গিলাস নিয়ে পানি আনতে গেছে আর পানি নিয়ে আমার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। নাই মা হালিমা বলেন, পানি আনা কূপের কাছে যাওয়া ফিরে আসা পাঁচ সাত মিনিটের সময়ের দরকার, কিন্তু মোহাম্মদ আমার এক দেড় মিনিটে কাম শেষ করে ফেলাইছে। এই মোহাম্মদ বেটা এত তাড়াতাড়ি করে কেমনে পানি আনছো? মুহাম্মাদুর রাসূল ডাক দেয়া কয় মা, আমি হালিমা মারে, আমি মুহাম্মদ যখন গিলাস নিয়ে কূপের কাছে গেলাম, কূপের মধ্যে পানি ভরার জন্য যখন হাতটা নাড়া দিছি গো, কূপের পানি আর নিচে নাই, কেমন যেন গিলাসের কাছে এসে পারাপারি লাগাইছে আমার গিলাসের মধ্যে ঢুকার জন্য। আরে আমার আল্লাহ তো কয় ইন্না আতাইনাকাল কাউসার রাসূল, বরকতের রাসূল, তুমি কেমন বরকত, কূপের সামনে গ্লাস নিয়ে দাঁড়াইবা, পানি তোমার গ্লাসে ঢুকার জন্য পারাপারি লাগায় দিবে। আল্লাহু আকবার কও। বিশ্ব নবী আমার মায়ের খেদমত করার জন্য পানি এনে দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান, এখান থেকে একটা শিক্ষা দিয়ে যাই দিলদারের যুবক, যার মা নাই যার বাবা নাই, সূরা কাউসারের উপরে আলোচনা খেয়াল করো, যদি জীবনের মোড় ঘুরাইতে চাও, কামাই রোজগার ব্যবসা বাণিজ্যে যদি বরকত পেতে চাও, রাসূল যেমন মায়ের খেদমত করছে, নবীর খাঁটি উম্মত যারা মা বাবার খেদমত করবে তারা। কষ্ট পাইতেছেন? আরে বিশ্ব নবীর আর একটা হাদিস শুনাই, শুধু হাদিস শুনাইতেছি, খেয়াল করেন হাদিস শুনেন, আর একটা হাদিস মায়ের খেদমত কিভাবে রাসূল করছে, বলবো বলবো? সূরা কাউসারের উপরে আলোচনা, আমার রাসূলের বরকত যদি আমরা পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে যদি সংসারে বরকত চাও মা, একটা হাদিস শুনে যাও, একটা হাদিস শুনে যাও। রাবি হযরতে তুফাইল আন তুফাইলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, ইকসিমুল লাহমা বিল জিরাম,
আল্লাহর নবী একদিন গোস্ত কেটে কেটে সাহাবা ইকরামের মাঝে বন্টন করতেছেন। ইজ আকবালাত ইমরাতু, এমন সময় একজন মহিলা বিশ্বনবীর দিকে হেঁটে আসতেছেন। সুবহানাল্লাহ, বলা যায় না? বিশ্ব নবীর সাহাবী তুফাইল বলেন, হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাটি আসতে আসতে পয়গম্বরের একদম কাছাকাছি আসছেন। হযরতে তুফাইল বলেন, ফাফাসালাত লাহা রিদাউহু আলাল আরদ, আল্লাহর নবী মহিলাটিকে দেখে বিশ্ব নবীর দামি চাদর মোবারক জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছেন। এই বরকত হবে না কেন? তুমি না রাসূলের উম্মত, দোকানে কেন বরকত হবে না? ব্যবসায় কেন বরকত হবে না? প্রবাস জীবনে কেন বরকত হবে না? দেলের কানটা লাগায় দাও। বিশ্ব নবীর সাহাবী বলেন, আমি তুফাইল দেখলাম, ফাফাসালাত লাহা রিদাউহু আলাল আর, আল্লাহর নবী তার দামি চাদর মোবারক জমিনের মধ্যে বিছিয়ে দিছেন। ফাজালাসাত আলাইহি, সাথে সাথে মহিলাটি চাদরের উপরে বসে পড়ছে। এই কোন চাদরের উপরে বসতে জানো রে মা? বিশ্ব নবীর দামি চাদরের একটা সুতা যদি এখন বাংলাদেশে আসে, হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচ করে উম্মত পাগল, এই বিশ্ব নবীর চাদরটা একটু দে না, গায়ের সঙ্গে লাগাবো। দে চাদরের একটা সুতা দে, টাকা লাগে, বাড়ি লাগে, যা লাগে নে, হাজার মন স্বর্ণ দিতে রাজি, বিশ্ব নবীর চাদরের একটু সুতাটা বডির সঙ্গে লাগায় দে না। এই এত দাম, এত দাম ওই চাদরের, এত দাম। আরে দেলদুয়ারের যুবক, চোখে পানি রাখতে পারবি না, বিশ্ব নবীর ওই চাদরের এত দাম। এবার হিসাব মিলাও, ওই দামি চাদরের উপরে একজন মহিলা বসে পড়ল, আমার আল্লাহর কাছে না জানি ওই মহিলার কত দাম। এ পর্দার আড়ালে মায়েরা, তোরা যারা বসতিস রে মা, বিশ্ব নবীর চাদরের উপরে তো তোমরাই তো বসছো রে মা, তোমরা তো দামি মা। বিশ্ব নবীর দামি চাদরটা যে মহিলার জন্য বিছায়, হিসাব মিলাও, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলের কাছে ওই মহিলার দামটা কত? আরে বিশ্ব নবীর চাদরের উপরে যেই মা বসে, যেই মহিলা বসে, ওই মহিলার এত দাম কেন? কেন? জোরে বলেন, কারণ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বলবো বলবো বলবো, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই জানো না ওই মহিলার এত দাম কেন? আমার আল্লাহ তাআলা চমৎকারের মধ্যে কারণগুলা বলছে, জোরে কন্না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরাতুল লুকমান 14 নম্বর আয়াতে ওই মহিলার এত দাম কেন, মহিলা যেই মহিলাটি চাদরের উপরে বসছিল কি জন্য এত দাম, আমার আল্লাহ কারণ বলেন। এ দুনিয়ার যুবকেরা, বান্দারা, জানোস নি আমার রাসূলের দামি চাদরের উপরে যে বান্দি বসছে ওনার এত দাম হওয়ার পিছনে কারণ হলো, উনি সাধারণ কোনো মহিলা না, সাধারণ কোনো মানুষ না, উনি হলেন একজন মা। উনি কি? কি তার পরিচয়? আওয়াজ দে বলো, কি মা? মা মা, কি তার পরিচয় মা? উনি সাধারণ মানুষ না, ওনার একটা নাম আছে, উনি হলেন মা। এ পর্দার আড়ালের মা, তোমরা তো মা হওয়ার কারণে এত দামি। এ যুবক ভাই, বিশ্ব নবীর চাদরের উপরে যে মহিলাটি বসছে ওনার এক নাম্বার গুণ হলো উনি মা। এই যার যার মা আছে বা নাই, মায়ের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা উজার করে একটা ডাক দাও না মা, আর একটু জোরে চিৎকার করে বলো মা।
আমার আল্লাহ বলেন জানো না মা হওয়ার কারণে এত দাম, আমার আল্লাহ মা হওয়ার জন্য কিছু কষ্ট মাদের সহ্য করতে হয়, মা হয়েছে এত দাম কেন, আমার আল্লাহ ইল্লাত বর্ণনা করেন সূরাতুল লোকমান 14 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। জীবনে এরকম আসনের নাই দেলের কানটা লাগান, কোরআন সায়েন্স বিজ্ঞান থেকে বলতেছি দেলের কানটা লাগায় দাও। বিশ্ব নবীর দামে চাদরের উপরে মা বসছে, মার দাম হওয়ার জন্য ইল্লাত আমার আল্লাহ বলেন তিনটা, তিন কারণে আমি আল্লাহ আমার বান্দি মার সম্মান আর ইজ্জত বাড়ায় দিলাম, কেন জানো, আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ শুনুনি, আমি আল্লাহ লোকমানের ওয়াজ পছন্দ করে আমি আল্লাহ সন্তানদেরকে নসিহত করলাম, তোরা তোর মা বাবার সঙ্গে ইহসান কর, কারণ তোর মা তোকে কষ্ট করে 9-10 মাস পেটে ধরলো, মায়ের পেটে ছিলেন কে কে একটু হাত উঠায় দেখান, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ হাত নামাই, বাবার পেটে ছিলা কে কে হাত উঠাও, একজন নাই, এই কারণ তিনটা বলে আমার আলোচনা শেষ করতেছি, দেলের কানটা লাগায় দাও। যদি বরকত পেতে চাও বিশ্ব নবীর আদর্শ মা বাবার খেদমত, আমার আল্লাহ কারণ বলেন তিনটা, এক নাম্বার ইল্লাত হামালাতু উম্মুহু ওয়াহানান, তোর মা তোরে 9-10 মাস কষ্ট করলো পেটে নিয়ে, আয় ওয়াজটা ভালো করে দেলের কান দিয়ে শোনো, যুবক জীবনেও শোনো নাই, খেয়াল করো 20-30 লক্ষ মানুষ একটা মাঠের মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে, আওয়াজ করে বলো তো ওই মাঠটা ছোটর দরকার না বড়র দরকার, কত বড় এত বড় মাঠ দেখছেন আজ পর্যন্ত কেউ, 20-30 লক্ষ মানুষ শুধু দৌড় প্রতিযোগিতা করবে দৌড়াবে, তাহলে অনেক বড় একটা মাঠের দরকার না, অনেক বড় একটা মাঠের দরকার, 20-30 লক্ষ মানুষ দৌড় প্রতিযোগিতা, মাত্র 2.5 ইঞ্চি রাস্তা, 2.5 ইঞ্চি রাস্তা দৌড়ায়া প্রতিযোগিতায় ফার্স্ট হইতে সময় লেগেছিল 2 দিন, জোরে বলেন কয়দিন। আরে আর একটু ক্লিয়ার করে যদি বলি, তোমার আর বাবার বিবাহ শাদী হলো কিংবা আগে আর পরে, মার বাবা একসাথে হয়েছে স্বামী স্ত্রীর মিলন হলো, আমার আল্লাহ বলেন বান্দা ওয়া কুনতা সগীরা ওয়া কুনতা যাঈফা ওয়া কুনতা মিসকিনা, তুই বড় ছোট ছিলি, তুই বড় ফকির ছিলি, অসহায় ছিলি, দুর্বল ছিলি, তোর বাবা আর মা যখন একত্রিত হয়েছিল এক জায়গায় মিলন হলো, এক ফোঁটা নাপাক পানির মধ্যে আমার আল্লাহ 20-30 লক্ষ শুক্রাণু, মানে হলো তুমি আর আমি মানুষ ছিলাম, ওই মানুষগুলা মায়ের পেটের মধ্যে অবস্থান, মার মাঠ মার পেটটা ছিল সেই মাঠ, 20-30 লক্ষ মানুষ, রাস্তা ছিল মাত্র 2.5 ইঞ্চি, 20-30 লক্ষ মানুষ একসঙ্গে দৌড় দিয়েছিলাম, সময় লেগেছিল 2 দিন, 2 দিন দৌড়ায়া দৌড়ায়া, 2 দিন দৌড়ায়া দৌড়াইয়া তুমি আর আমি সবাই রে ফেল করিয়ে, তুমি আর আমি 20-30 লক্ষ মানুষে পিছনে ফেলে 2 দিন 2.5 ইঞ্চি রাস্তা দৌড়াদৌড়ি করছিলাম, 2 দিন দৌড়ায়া দৌড়ায়া মায়ের ডিম্বানুর কাছে তুমি আর আমি সবার আগে পৌঁছে গিয়েছিলাম। আর দুনিয়ার মুসলমান বাবার শুক্রাণু মায়ের ডিম্বানু এক জায়গায় হলো, 2 দিন হয়ে যায় কোনো কাজ শুরু হয় নাই, ফেরেশতারা আদিষ্ঠিত হলো, হা ঢোকো পেটে আসলো, ফেরেশতারা খামিরা বানানো শুরু করলো, যখনই খামিরা বানানো শুরু করছে মায়েরা ভালো করে শোনো,
যখনই খামিরা বানানো শুরু হয় তোর আর আমার মা তোর আর আমার নানির কাছে যা কয় নানি বমি বমি লাগে কে মাথা ঘোরায় কেমন কেমন যেন লাগে নানি বড় খুশি পুতির মুখ দেখবে নানিও বড় খুশি মায় বড় খুশি নানি হবে নাতিরে দেখবে নাতিনরে দেখবে কই আমাকে কত হইছি আর কিচ্ছু নেই এমনি একটু একটু মাথা টাথা ঘুরিতেছে করোনা করোনা বা তো ইয়া বুঝবে টুসবে না এমনি সব ঠিক হয়ে যাবে মা ইয়া কিচ্ছু না একটু কষ্ট কর একটু কষ্ট করলে সব ঠিক হয়ে যাবে মা একটু ওষুধ এনে দাও না ওষুধ টষুধ লাগবে না একটু দরজদার ঠিক হয়ে যাবে এই ঠিক তো হয় না চল্লিশ দিন যায় অবস্থার পরিবর্তন আর এক চল্লিশ দিন যায় অবস্থার পরিবর্তন আরে ঠিক তো হয় না মা তুই তো ওষুধ এনে দিলি না এখন না কেমন কেমন লাগে খারাপ লাগে বমি বমি ভাব এ যুবক ভাই দেলের কানটা লাগা দাও তুমি আর আমার বয়স যখন চার পাঁচ মাস আস্তে আস্তে বয়স বাড়তে থাকলো এইবার মার যন্ত্রণা আরো বেড়ে গেল আমার আল্লাহ কারণ বলেন তিনটা এক নাম্বার হলো হামালাতু উম্মুহ ওয়াহনান তোর মা তোরে কষ্ট করে পেটে ধরলো আরে তিন চার মাস ছয় মাস সাত মাস বয়স তুমি আর আমি মায়ের পেটের মধ্যে চলো নাসার বিজ্ঞানীদের কম্পিউটারের মধ্যে ঢুকে যাই নাসার বিজ্ঞানীরাও গবেষণা করে বলছে রে দিলদারের যুবক একটা সুস্থ সন্তান অন্তত নয় দশ মাসের মধ্যে পেটের মধ্যে থাকা অবস্থায় ছয় হাজার বার মারে আঘাত করছিলাম ছয় হাজার বার মায়ের পেটের মধ্যে লাঠিটা মাইরা দিছ তোমার মা আমার মা দিনের বেলায় সবার জন্য রান্না বাড়া করলো সবাইকে খাওয়ায় খুরমা পোলা কিন্তু নিজে খাইতে গেলে বমি বমি ভাব খাইতে পারে না সারা দিন পরে নিজে প্লেট নিয়ে খাইতে বসছিল রে যুব তুই আর আমি সন্ধ্যা বেলায় এত জোরে একটা গোতা দিতাম এই গোতার কারণে মা প্লেটটা দূরে ফেলাইয়া জানালার পাশে যায় খান্না করতো যুবক ভাই তেলের কানটা লাগা দাও কার জানি মা নাই রে মা কোন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থানায় মামলা দেয় না মাত্র সামান্য সুটকি দিয়া একটু আচার দিয়া মা খাওয়া না খাওয়ার মতো দিন কাটায় দেয় আমার রাসূল বলেন এ দেলদোয়ারের মায়ের একটা সুখবর শুনে যাও আমার রাসূল বলেন যেই মহিলা পেটে সন্তানের কারণে দিনের বেলা ঠিক মতো না খাইতে পারবে আমার আল্লাহ ওই বান্দির জন্য পবিত্র রমজানের কবুল রোজার সওয়াব লিখে দিবে আরে স্বামী বড় নাক ডাইকা পাশে ঘুমায় তুই আর আমি রাতের বেলায় পেটে লাত্তি দিলাম মা ঘুমাইতে পারে না বসে বসে রাত জেগে রাত কাটায় আমার রাসূল বলেন আমার যেই সকল বান্দি উম্মতিরা আমার ছোট্ট উম্মতকে পেটে নেওয়ার কারণে রাত জেগে থাকবে ঠিক মতো ঘুমাইতে পারবে না রাসূল বলেন আমার ওই উম্মতির আমল নামায় আমার আল্লাহ সারা রাত জেগে নফল তাহাজ্জতের সওয়াব দান করবে এ দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগা দাও যদি বরকত পেতে চাও মা বাবার সাথে হরকত লাগা দাও মোহাব্বতের সম্পর্কটা বাড়ায় দাও আমার আল্লাহ তাআলা বলেন এক নাম্বার তোর মা কষ্ট করে তোরে পেটে ধরল দুই নাম্বার কষ্টর নাম হলো আলা ওয়াহনিও কষ্টের উপরে কষ্ট মানে প্রসব যন্ত্রণার কষ্ট তোর আর আমার বাবা বাহিরে আছে বিদেশে আছে ঢাকা আছে দেলদোয়ার থেকে টেলিফোন আব্দুল্লাহ কই অফিসে তাড়াতাড়ি করে বাড়িতে সুখবর ছেলে হইতেছে তোমার মা বা হয়ে যাইবা তোর আর আমার বাবা খুশি হয়ে গেছে তাড়াতাড়ি করে গাজীপুর অফিস থেকে ছুটি নাই
দুই হাতের মধ্যে 20 কেজি মিষ্টি লয়া বাড়ির দিকে রওনা। তোর আর আমার মা সকাল থেকে তো শুটি ঘরের মধ্যে কানতেছে, প্রসব যন্ত্রণার শেষ হয় না। দাই মাকে কয় মা রে যন্ত্রণার শেষ কোথায়, মা বলে একটু ধৈর্য ধর ঠিক হয়ে যাবে। নার মিথ্যা সান্ত্বনা দিও না, সকাল থেকে তো বিকাল হয়ে গেল কো, পেটের ব্যথা তো কমে না। ডাক্তারকে খবর দেয়, ডাক্তার এসে মায়ের প্রসব যন্ত্রণার ব্যথাটা কমায়া দেয় না। তোর আর আমার মার ব্যথাটারও বাড়ায়া দিল রে যুবক ভাই, ইঞ্জেকশন দিয়া ব্যথাটা বাড়ায়া দিল। সর্বশেষ তুই আর আমি মার কলিজার মধ্যে একটা লাথি মাইরা, মায়ের ছোট্ট রাস্তা দিয়া আমার আল্লাহ দুনিয়ার আলো বাতাস দেখায়া দিল। আরে তুই আর আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম রে যুব, তোরে আর আমারে গোসল দিয়া কাজল দিয়া সুন্দর সেন্ট মাইকা, দামি দামি চুন পাউডার মাইখা, এক কোল থেকে অন্য কোলে বদল বদলা বদলি টানাটানি দৌড়াদৌড়ি। আরে একজন কপালে চুমায় আর একজন নাকে চুমায়, একজন গালে চুমা খায়। আরে এক গ্রাম থেকে আর এক গ্রামে বাবা আমার মিষ্টি বিতরণ করে। আরে তোমারে আর আমারে নিয়ে চুমা চুমি আর মিষ্টি খাওয়া খাওয়ি শুরু হয়ে গেছে। এমন সময় কে যেন টেলিফোন করে, তাড়াতাড়ি করে মিষ্টি খাওয়ানো বন্ধ কর, আব্দুর রহমানের মায়ের খবর শুনছনি। যুবক ভাই বোরা বাবারা কার জানি মা নাই রে মা রে, কতদিন হলো ডাকতে পারো না। আরে তোর আর আমার মা শুটি করে রক্ত মাখা কাপড় চোপড় লয়া গান হাড়াইয়া পড়ে আছে। তোমারে আর আমারে নিয়া মিষ্টি বিতরণ আনন্দ উৎসব চলতেছে। বলে আব্দুল্লার মারে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স লাও, রক্ত লাগবে হসপিটালে নিতে হবে। তোর আর আমার মারে ঝরাইয়া ধরিয়া রক্ত মাখা কাপড় চোপড় দিয়া অ্যাম্বুলেন্সে শোয়ানো হয়। মা আমার আদরের খুকু মনে ছোট্ট সন্তান রে আর দেখতে পারে না। মা আমার হসপিটালের দিকে রওনা, মির্জাপুর পাইতে না পাইতেই কে যেন আবার টেলিফোন দিয়া ডাক দিয়া কয়, দিলদুয়ারের মানুষ শুনছনি, আব্দুল্লার মারে আর ঢাকা হাসপাতালে নিতে হবে না। আব্দুল্লার মা আর আব্দুল্লার কপালে কোনোদিন ছুমা খাবে না। এই তোমরা যারা মিষ্টি বিতরণ করছো আরো বেশি করে করো, আব্দুল্লার মা আর দুনিয়ার মধ্যে নাই, আব্দুল্লার মা চির বিদায় লইয়া আব্দুল্লারে এতিম করে তোমাদের কাছে আমানত রাইখা, কবর দেশের যাত্রী হয়ে গেছে। এ দুনিয়ার যুবক ভাই দিলদুয়ারের যুবক বন্ধুরা রে, হাজারো মা সন্তান ডেলিভারি করাইতে গিয়া কবর দেশের যাত্রী হয়ে যায়। আমার রাসূল বলেন দিলদুয়ারের আম্মারা, আর একটা হাদিস শোনো ফজিলত শোনো, আমার রাসূল বলেন হাশরের মাঠে আমার আল্লাহ তাআলা উহুদি যোদ্ধাদের জন্য বদরি সাহাবীদের জন্য চেয়ার সাজা রাখবেন, সাইয়েদুস সুহাদা হযরত হামজার জন্য একটা চেয়ার। এমন সময় একজন মহিলা ওই চেয়ারের দিকে হাইটে যায়, ফেরেশতারা বলে আমার আহাদাল কুরসিয়ু লিল হামজা ওয়া সুহাদা আল বদর আল খন্দক আল হুনাইন, আই এই চেয়ার তোমার না, এটা হামজার চেয়ার, এটা বদরি উহুদ সাহাবীদের চেয়ার। আমার আল্লাহ বলেন এ বান্দা ও ফেরেশতারা, এই মহিলাটি এই বান্দিটারে চিনছনি কয় না, তো আল্লাহ চিনি নাই, এই বান্দিটা আর কেউ নয়, দিলদুয়ার থেকে হাসপাতালের দিকে রওনা হয়েছিল সন্তানকে বাড়িতে রাইখা, আমার ডাকে সারা দিয়া কবর দেশের পথ ধরেছিল রে আমার এই বান্দি।
দিকে চেনস নাই, দে 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 রাস্তা ক্লিয়ার কর, আমি আজকে আমার ওই বান্দিকে আমার হামজার চেয়ারের মালিক বানায়া দিলাম। ও দুনিয়ার মুসলমান সোনার যুবক বন্ধুরা, ও পর্দার আড়ালের পর্দা নিশিন মা, জানি না রে কার জানি মাসকে নাই কার জানি বাবা নাই, এ সোনার যুবক বন্ধুরা মুরব্বী বাবার মা তো আসলে মা হয়, হাজার হাজার চাচি আর ফুপুরে এক জায়গায় করলে একজন মা হতে পারবে না, হাজার হাজার চাচা জেটার এক জায়গায় করলে একজন ল্যাংরা বাবার সমানও হতে পারবে না। দুনিয়ার মুসলমানদের কণ্ঠে লাগায় দাও, এই যে আজকে আমি মুফতি শহীদুল ইসলাম মাদানি, আরে আজকে সারা বাংলাদেশে সিগারি নিয়ে ঘুরে বেড়াই, এই মার কথা কি বলবো বাবার কথার কি বলবো রে, আমি আমার কথা বলতে লজ্জা পাই না বড় ভালো লাগে। এই যে আমার গায়ের মধ্যে দেখতেছো 8,000 টাকা দামের ব্লাজার, কাশ্মীরের বড় দামি রুমাল, গায়ের মধ্যে লম্বা জামা, পায়ের মধ্যে 600 টাকার চামড়ার মোজা, আরে আমার গায়ে আজকে এত দামি ব্লাজার হওয়ার পিছনে আমার গরিব বাবার গরিব মায়ের সিরা শাড়ির অবদান। এই তুই ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে তোর গরিব বাবার সিরা গেঞ্জির অবদান, তুমি ডাক্তার হওয়ার পিছনে তোমার মায়ের শাড়ি আর ব্লাউজ সিরা পরার অবদান। আমি মাদানির কথা স্পষ্ট মনে আছে রে যুবক বন্ধুরা, আমি আমার গরিব বাবারে দেখতাম ভালো করে দেখছি, আমার বাবা 2014-15 সন পর্যন্ত 1 কেজি আঙ্গুর ফল কোনোদিন কিনতে পারত না, আমার বাবা কোনোদিন 1 কেজি আপেল কেনে নাই, মাত্র 50 টাকার বিনিময়ে পরের বাড়িতে আমার গরিব বাবা কাজ করত। জানো না রে মুরব্বী বাবাজি, জানো না আমার বাবা জয়নাল আব্দিনকে ওই যে বাড়িওয়ালারা কিছু আপেল দিত, 2-4টা আঙ্গুর ফল যদি আমার গরিব বাবারে দিত। জানিস না রে দেলদুয়ারের যুবক ভাই, আমার বাবারে দেখতাম গো, বাবার গায়ের মধ্যে একটা নতুন গামছাও তো ছিল না, আমার বাবা ওই আঙ্গুর ফল গুলো সিরা গামছার একা চুলে দুপুর বেলা বাইদা ফেলাইতো, বাড়িওয়ালাদের বালিশের নিচে কোথায় যেন লুকায় রাখতো, সন্ধ্যাবেলা যখন হয় 50 টাকা হাতে দড়াইয়া দিয়া মিয়া সব বাড়ি বেলা ছইলা যান, আমার বাবা সন্ধ্যাবেলা চিরা গামছাটা কান্দে লইয়া আঙ্গুর ফল আর কমলা গুলারে আমার বাবার চিরা গামছার আঁচলের মধ্যে বাঁধিয়া বুকের সঙ্গে লাগাইয়া পাগলের মতো বাড়ির দিকে রওনা দি ছোড়ে ভাই। এ যুবক ভাই পর্দার আড়ালের মা, বাবা আমাদের দুই ভাইয়ের কাছে এনে আঙ্গুর ফল আর আপেল গুলা দিত, বলতাম বাবা খান, বাবা কয় খাইছি খাবো না, আমার স্পষ্ট মনে আছে দুই ভাই সেই ফল গুলা খাইতাম, আর বিকেল বেলা বাবার সিরা গামছার দিকে তাকায় থাকতাম। এ দেল দোয়ারের যুব যেমন ভাবে আমার বাবার পরের বাড়িতে কাজ করত, তেমন ভাবে তোর পরীক্ষার ফি জমানোর জন্য ঈদের মধ্যে যুবক তোরে একটা ভালো জামা বানানোর জন্য, তোমার গায়ে একটা ভালো পোশাক পরে দেওয়ার জন্য তুই বাবার কাছে টেলিফোন করছিলা, বাবা আমার পোশাক লাগবে, আর বাবা একটা পাঞ্জাবি লাগবে, বাবা আমার রিক্সা লয়ে ঢাকায় চলে গেছে, এই তোর বাবা সিএনজি নিয়ে বের হয়ে গেছে, তোর বাবা রিক্সা নিয়ে দেল দুয়ারে বের হয়ে গেল, তোর বাবার পিঠের মধ্যে পুলিশেরা 2-4টা বাড়ি লাগায় দিছে,
এই করোনা লকডাউন দিছে, রিক্সা নিয়ে কেন বের হয়েছিস? তোর আর আমার বাবার পিঠের মধ্যে না জানি কত বাড়ির দাগ লাগছে রে ভাই। বাড়ির দাগ খাইয়া দাগ লাগা অবস্থায় বাবা আমার রাগ করে না। বাবা আমার বারংবার বেলাজ্জার মতো রিক্সা চালানো বন্ধ করে নাই, গাড়ি চালানো বন্ধ করে নাই। ওই যে তোর আর আমার বাবা গার্মেন্টসে চাকরি করে, পিএমএ আয়সা কত বকা দেয় দেখো না রে। স্বামী নাই ডিপোজ দিয়েছে মা, বাবা সন্তান রে বোর সঙ্গে সরায় দিতে পারছে, কিন্তু মা মা কয় গার্মেন্টসে চাকরি করে খাবো, আদুরের কলিজাটা রে বাবার সাথে দিব না। এই মাত্র দুই তিন বছরের আদুরের সন্তান রে মায়ের কাছে রাখিয়া আমার বাংলাদেশের হাজারো বোন আছে রে মা, ওই মা গুলো গার্মেন্টসে চাকরি করতে যায়। মা শেষে সন্তানের জন্য কিছু খাবার দাবার নিয়ে যায়। এই দুনিয়ার মুসলমান জানো না, মা শুলে মনে হয় সেরা কাপড় যিনি পরে তার নাম হলো মা, সেরা গামছা যিনি ব্যবহার করে তার নাম হলো বাবা, সেরা লুঙ্গি যিনি পরে তার নাম হলো বাবা, সেরা শাড়ি যিনি পরে তার নাম হলো মা, না খেয়ে যিনি বলে খাইছি তার নাম হলো মা, না পরে যিনি বলে পড়ছি তার নাম হলো বাবা। এ সোনার যুবক ভাই, আমি আমার মার কথা বলতে পারি না, মার কথা বলতে পারি না। আমি মাদানি একদিন আমারে মাত্র 10 টাকা দিয়ে দিছিল, যা বেটা মাদ্রাসায় যা। আরে আমার মায়ের সেই 10 টাকার কথা আজও মনে আছে, আমার মায়ের সেই শাড়ির গিরানের কথা বলতে পারি না। এ যুবক ভাই তেলের কানটা লাগা দেন আরে মা, বাজার ঘাট করে ওই যে লঞ্চের মধ্যে রওনা দিয়েছিল, কিন্তু রাত 3টা বাজে মার সন্তানের পোশাক নিয়ে সন্তান রে ঝালু কাটিতে বড়াইতে পারে নাই। মা তো সুন্দর করে সন্তানকে এতিম বানায়া চলে গেছে, নিজে কষ্ট করে যিনি সন্তানকে কষ্ট দেয় না তার নাম হলো মা, নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট দেয় না তিনি হলেন বাবা। তোমার আর আমার দুনিয়ার মধ্যে যদি আপন কেউ থাকে তিনি হলেন মা, আমার মা। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী মায়, সে যে আমার ভাগিনী জনম দুঃখী মায়, 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, যত নিজে না খেয়ে মায়ে সন্তান রে খাওয়ায়, সে যে আমার ভাগিনী জনম দুঃখী মা।